আমাদের পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের সাথে টিকটক হ্যাশট্যাগ ব্যবহার করার একটা স্ট্যাটাস শেয়ার করব, যার মাধ্যমে আপনারা খুব সহজে বুঝতে পারবেন আপনাদের ভিডিওর জন্য সঠিক হ্যাশট্যাগ কোনটা হবে, কোন ধরনের ভিডিওতে কোন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, এই বিষয়টুকু আপনারা ক্লিয়ার বোঝার জন্যই আজকে ভিডিও। এবং আপনি যদি টিকটকের ট্রেন্ডিংয়ে থাকা হ্যাশট্যাগুলো খুঁজে পাওয়ার নিয়মটুকু না জানেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য অনেক উপকারী হবে। মোট কথা হচ্ছে আজকে ভিডিওতে আমি আপনাকে একদম চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেব যে আপনার ভিডিওর জন্য সঠিক হ্যাশট্যাগ কোনটা। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ সালাউদ্দিন ফ্রম টেক এসইও। এখন আমি আপনাদেরকে হ্যাশট্যাগের যে নিয়মগুলো বলবো এগুলো শুধুমাত্র টিকটকের জন্য নয়, আপনি যে কোনো প্ল্যাটফর্মে যখন ভিডিও আপলোড করবেন তখন এই নিয়ম অনুযায়ী হ্যাশট্যাগ লাগাবেন। ওকে, প্রথমত আমাদের জন্য দুইটা হ্যাশট্যাগ ফিক্স করা থাকে, মানে এই দুইটি হ্যাশট্যাগ আমরা প্রতিটি ভিডিওতে লাগাবো। আর সেই দুইটা হ্যাশট্যাগ হচ্ছে, একটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ক্যাটাগরি আর একটা হচ্ছে আপনার ভিডিওর টপিক। বোঝার জন্য একটু ক্লিয়ার করে বলতেছি, ধরুন আপনি আপনার অ্যাকাউন্টে প্রতিটা ভিডিও টিকটকে হোক বা ফেসবুকে হোক ইউটিউবে হোক প্রতিটা ভিডিও আপনি ফান্নি ভিডিও আপলোড করেন, তাহলে আপনার জন্য ফান্নি লিখে একটা হ্যাশট্যাগ দিতে হবে, অথবা ফান ভিডিও এরকম, মানে আপনার ক্যাটাগরি যেটা থাকবে সেটা লিখে একটা হ্যাশট্যাগ থাকবেই। আপনি যদি ইসলামিক ভিডিও আপলোড করেন তাহলে আপনার জন্য, আপনার চ্যানেলের ক্যাটাগরি যেহেতু ইসলামিক তাহলে আপনার জন্য ইসলামিক লিখেই একটা হ্যাশট্যাগ দিতে হবে। এবার হচ্ছে ভিডিও টপিক। আমি ধরে নিলাম আপনার কাছে একটা অ্যাকাউন্ট আছে যেখানে আপনি গেমিং ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ক্যাটাগরি গেমিং ছিল, এখন গেমিং একটা হ্যাশট্যাগ তো আছেই। এখন আপনি তো একটা গেম খেলেন না, অন্যান্য গেমও খেলেন, সেক্ষেত্রে আপনার ভিডিওর টপিক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। লাইক আপনি একটা ফ্রি ফায়ারের আজকে একটা ভিডিও আপলোড করতেছেন, অন্যদিন হয়তো আপনি পাবজি বা অন্যান্য গেমের আপলোড করেন, যেহেতু আপনি এখন আপলোড করতেছেন ফ্রি ফায়ারের ভিডিও, সো আপনাকে গেমিং তো হ্যাশট্যাগ ওইটা আছে ওইটা দেবেন। এবং আজকের ভিডিওর টপিক যেহেতু ফ্রি ফায়ার নিয়ে আপনি খেলেছেন, আপনার জন্য ফ্রি ফায়ার লিখে একটা হ্যাশট্যাগ দিতে হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। এখানে বিষয়টা হচ্ছে আপনার ক্যাটাগরি যেটা সেটা একটা হ্যাশট্যাগ, এবং আপনার ভিডিওর মেইন টপিক যেটা সেটা লিখে একটা হ্যাশট্যাগ। রাইট নাও, এ পর্যায়ে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা নিউজ ভিডিও, এই নিউজটি করা হয়েছে কোরআনের পাখি দেলওয়ার হোসেন সাইদিকে নিয়ে। এবং এইখানে আপনি দুইটা হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে নিউজ আর একটা হচ্ছে দেলওয়ার হোসেন সাইদি, কারণ এটা নিউজের ভিডিও, ক্যাটাগরি নিউজ, এবং টপিকটা ছিল দেলওয়ার হোসেন সাইদিকে নিয়ে করা হয়েছে, এই জন্য এখানে দেলওয়ার হোসেন সাইদি। আই হোপ এ পর্যায়ে আপনি ক্লিয়ার বুঝতে পারছেন। ওকে, এবার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের আনসার করি। অনেকেই আমাকে বলে থাকেন যে ভাইয়া আমরা একটা ভিডিওতে কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করব। তো হ্যাশট্যাগ ব্যবহারের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, আমার মতে সর্বনিম্ন তিনটা এবং সর্বোচ্চ পাঁচটা, এর ভিতরে হ্যাশট্যাগ রাখবেন। এ পর্যায়ে আমরা দেখে নেব কীভাবে ট্রেন্ডিংয়ে থাকা হ্যাশট্যাগুলো খুঁজে বের করতে হয়, অর্থাৎ বাইরের হ্যাশট্যাগুলো আমরা কীভাবে খুঁজে পেতে পারি সেই প্রসেসটুকু। প্রথমে আপনার ফোনে ইন্টারনেট কানেকশন অন করুন, দেন গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে। তারপর সার্চ বক্সে এসে টাইপ করুন টিকটক ভাইরাল হ্যাশট্যাগ 2023 অথবা টিকটক ট্রেন্ডিং হ্যাশট্যাগ 2023, এই ধরনের কিওয়ার্ড লিখে আপনি সার্চ করতে পারেন। যদি সেটা ফেসবুকের জন্য হয় অথবা ইউটিউবের জন্য হয়, জাস্ট টিকটকের জায়গায় ফেসবুক ইউটিউব লিখবেন। দেন এটা লিখে যখনই আপনি সার্চ করবেন, গুগল কিন্তু আপনাকে বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে থাকা হ্যাশট্যাগুলো দেখিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হ্যাশট্যাগের লিস্ট দেওয়া আছে, এখান থেকে আপনার পছন্দ মতো হ্যাশট্যাগ আপনার ভিডিওর সাথে ম্যাচ করে ব্যবহার করবেন। একবার হয়তো আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এগুলো তো আমরা জানি যে এইখানে এই হ্যাশট্যাগুলো আছে, তো এগুলো ব্যবহার করার ট্রিক্স যেটা সেটা শুনে নেন। এই হ্যাশট্যাগুলো ব্যবহার করার ট্রিক্স হচ্ছে, আপনি এখানে যে হ্যাশট্যাগুলো দেখতে পাচ্ছেন আপনি আপনার অ্যাকাউন্টে চলে যান, দেন সর্বোচ্চ ভিউজ যে ভিডিওটাতে আসছে ওই ভিডিওতে দেখেন কোন ধরনের হ্যাশট্যাগ দেওয়া আছে, এবং ওইখানে যে হ্যাশট্যাগুলো দেওয়া আছে ওইখান থেকে কোনো হ্যাশট্যাগ, এই যে এখানে ট্রেন্ডিংয়ে থাকা হ্যাশট্যাগুলো আছে এই হ্যাশট্যাগুলোর লিস্টে আছে কিনা, যদি থাকে তাহলে আপনার জন্য এই হ্যাশট্যাগটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ, এটা আপনি ব্যবহার করবেন। টিকটক হ্যাশট্যাগ নিয়ে আমাদের পূর্বে আরও দুইটি ভিডিও আপলোড করা হয়েছে, সেগুলো যদি জানতে চান তাহলে ইন্ডি স্ক্রিনে বসে থাকা ভিডিওগুলো দেখতে পারেন। টেক কেয়ার, গুড বাই।